প্রধান অতিথি আমাদের আন্দোলন সংগ্রামের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে যাকে পাশে পেয়েছি, ভরসা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন সাবেক মন্ত্রী বিএনপির বিপ্লবী স্থায়ী কমিটির সদস্য বাবু মহেশ্বরচন্দ্র রায়, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তেগী পরীক্ষিত নেতা রুহুল কবির রিজভী, মীর শরাফত আলী সফু, আব্দুল সালাম আজাদ, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের বুয়া জুয়েল, মহিতাল্লাহ দলের সাধারণ সম্পাদক সুলতান আবাম এবং কৃষক দলের সভাপতি হাসান জাবেদ তুফিন সহ নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, কথা বেশি বাড়াবো না, কথা বলার সুযোগও নাই আর কথা বলার এখনো প্রয়োজনও নাই, কথা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন দরকার অ্যাকশন, অ্যাকশন। অনেক কথা বলছে, কোনো কথায় ধরে না। এখন আসবাক ঢাকা জেলার সেক্রেটারি সাইফুল আলম নীরব ইসবি আহমেদ ভাই, এই যে সালাম ভাই, জাহাঙ্গীর, জুয়েল, তোহিন, এই কাম করতে হবে, এই কাম কথায় কোনো দরকার নেই, দাওয়ায় কাজ হচ্ছে না, ওই কাজ করতে হবে, যেই কাজ দিলে ঠ্যাঙ্গারি ঠিক বদল দিলে, যাতে এই নিশ্চিত রাতে সরকার দেশ থেকে পালায়, সেই জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকের আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য আমরা দাবি জানাচ্ছি। আসলে আমি বারবার বলছি দাবি না, একটা প্রতিবন্ধকতা আছে, একটা ব্যারিকেড আছে, সে ব্যারিকেড ভাঙার জন্য আমরা কথা বলছি, ব্যারিকেডটা সরাই ফেলার জন্য আমরা রাজপথে আছি। কাকে বন্দি করে রাখা হয়েছে? স্বৈরাচার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে নেত্রী জীবনের সবচেয়ে সোনালী দিনগুলি রাজপথে জনগণের সাথে ছিলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়ে নারী শিক্ষার অগ্রদূত, সংসদীয় গণতন্ত্র, দেশের উন্নয়নকে তিনি ত্বরান্বিত করে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করেছেন, পরবর্তীতে যিনি আজ পর্যন্ত মাদার অফ ডেমোক্রেসি হিসাবে যিনি আখ্যায়িত হয়েছেন, এই হচ্ছেন খালেদা জিয়ার সংক্ষিপ্ত পরিচয়, পরিচয় অনেক আছে। আর ওনাকে শৃঙ্খলিত করে রেখেছে কে, আটকে রেখেছে কে, বিনা ভোটের সরকার যার তিনটা উপাধি প্রধানত আছে, অনেক আছে তার মধ্যে তিনটা, সিয়া শিশনে যিনি বলেছিল এর সাথে নির্বাচন যাবে সে জাতীয় বেইমান, উনি নির্বাচনে গিয়ে সেই বিশ্বাসঘাতকতার বেইমানের মালা নিজের গলায় পড়েছেন জাতীয় বেইমান শেখ হাসিনা। দ্বিতীয়বার হাইকোর্ট থেকে বেশি দূরে না, ওখান থেকে বলেছিল রং হেডেড মহিলা, আদালতের রায় অর্থাৎ মাথা খারাপ মহিলা শেখ হাসিনা। আর কিছুদিন আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল জাজিরা তারা বলেছে মাদার অফ মাফিয়া, এই মাদার অফ মাফিয়া রং হেডেড মহিলা এবং জাতীয় বেইমান, উনি আমাদের নেত্রীকে আবদ্ধ করে রেখেছে। অতএব কোথায় কাজ হবে না, এই কাজ করো লাগবে, এই কাজ আসবাক বসে থাকলে চলবে না, বক্তব্য কমায় দিতে হবে, দাদা কথা বলবেন, রিজু ভাই কথা বলবেন। বন্ধুগণ, আওয়ামী লীগের অবস্থা কিন্তু বেশি ভালো না, আপনারা টের পাইছেন কিনা জানি না, আমি ক্ষুদ্র কর্মী হিসাবে টের পাইছি, কারণ ঢাকা জেলার উপরে তো ক্ষোভ কেন, এই জেলাটা মিটিং কোন জায়গায় করতে দিচ্ছে না, তার কারণ কি জানেন? ওই যে কয় না যেখানে বাঘের বয় সেখানেই রাত হয়, তারা জানে সর্বশেষ যে হোঁচটটা খাইবো, মুড়া খাইবো, সেই জায়গাটা কিন্তু ঢাকা জেলা এবং ঢাকা শহর, সমস্ত স্বৈরাচারের পতন এই ঢাকা শহরে ঢাকা জেলার আশেপাশে হয়েছে। অতএব ঢাকা জেলার কথা মনে হলে আতঙ্কিত হয়ে পড়ে, এই বুঝি আইলো, এই বুঝি আইলো, এই জন্য ঢাকা জেলাকে সভা করতে দেয় নাই, বিভিন্ন বাধার সৃষ্টি করছে। আচ্ছা বলেন তো, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছেন, এইখানে লক্ষ লক্ষ লোককে সমাবেশ করার জন্য আপনারা কোনো জায়গা দেন নাই, ঢাকা জেলার লোক কি বাংলাদেশ থেকে চলে গেছে না ঢাকা জেলায় আছে? কাজে মানুষ কিন্তু জায়গা মতন অবস্থা নিয়ে আছে, যারা অবস্থান নিয়ে থাকতে পারবো না তাদা বাড়া দিচ্ছে শেখ হাসিনা এবং তার অবৈধ সরকারের কিন্তু পায়ের নিচে মাটি নাই। অতএব ঢাকার জনগণ ঢাকাই থাকবে, অবৈধ সরকারের ভিত কিন্তু লড়িয়ে দেওয়া হবে।
আজকে 30 তারিখ ভোট চুরি করছে, আকাম করছে, সবই তো করছে। আমি খালি একটা কথা বলতে চাই, এই যে দাদা স্থায়ী কমিটি ওনারাই কর্মসূচি ঘোষণা করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় মহাসচিব স্থায়ী কমিটি রুহুল কবির রিজভী প্রেস রিলিজ দেন, ওনারা মিললে একটা লাগাতার কর্মসূচি দিয়েছেন দেশব্যাপী, এটা মোটামুটি প্রথম ফেজ আজকে শেষ। তবে বলে দেই খুব অচিরেই, খেয়াল করে শুনবেন, খুব অচিরেই বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে উচ্চ মাত্রার রেক্টার স্কেলে একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প আন্দোলনের ভূমিকম্প, সেই ভূমিকম্পে এমন কম্পন হবে শেখ হাসিনার তত্ত্ব দল ভেঙে চোরবার হয়ে যাবে, মিশে যাবে। আর আওয়ামী লীগের অবস্থা কি জানেন, গ্রামের শুনেছেন না, শিয়াল, শিয়ালের নাম তো শুনছেন, শিয়াল যেই দিক দিয়ে বাইর হয় খালি কথর, যখন বাইরে যে দেখে খালি কথর, তো শিয়াল দেখলে বলে না ধর, তো শিয়াল বলতেছে আল্লাহ রে, হে আল্লাহ প্রভু আমাদের এমন একটা জীব বানাইলেন, আমি বাইরে যে মানুষ খালি কথর, এই ব্যাপারটা কি? ওরা আল্লাহ বলছে তোরে তো বানাইছিলাম ঠিক মতো নই, তোর খাসিলত বাড়ানা, তোর চরিত্র বাড়ানা, এই জন্য ধর কয়, তোর কেমন মুরগি চুরি করস, ছাগল চুরি করস, কুকুর দিদেশ মানুষদের বড় বড় জীবজন্তুর মধ্যে ফেস লাগায় দেস, শিয়াল পণ্ডিত তোর নাম, যত আকাম যত কুবুদ্ধি যত নষ্ট কাজ তুই করস, এই জন্য তুই বাইরে মানছি খালি কয় ধর, শিয়ালে ধর। তো আওয়ামী লীগের এই যে সময় আসতেছে, সবাই না হইল একটা বেইজ আছে আওয়ামী লীগের, এই বেইজের লোকজনকে যখনই মানুষ দেখবো বাংলাদেশের খালি কইব আওয়ামী লীগ ধর, আওয়ামী লীগ ধর, আওয়ামী লীগ ধর। এই ধরের ভয়ে আজকে ঢাকা জেলাকে স্থান দিচ্ছে না জমাবেশ করার জন্য, কিন্তু বাতাসের মধ্যে ভাসছে, আমাদের কথা রেকর্ডেড না হতে পারে, ইথার ইথারে ভাসবে, ইথার থেকে শব্দ উচ্চারণ করে এই অঙ্গ সংগঠন মূল দল দাসপুরকে প্রকম্পিত করে খুনি হাসিনার সরকারকে প্রতিবাদের জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে। দেশ নায়ক তারেক রহমান ও খেয়াল করবেন, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তার সন্তান আরাফাত রহমানকে কারাগারে হত্যা করা হয়েছে বিদেশে, আজকে সেই রক্তের উত্তরাধিকার একমাত্র রয়েছেন তারেক রহমান, ম্যাডাম আজকে কারাগারে, ম্যাডামকে শেষ করে দেওয়ার জন্য আর জিয়ার উত্তরাধিকার বাংলাদেশে নিশ্চিন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। অতএব যে কোনো ত্যাগের বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে আনা, খালেদা জিয়াকে মুক্ত করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, এটি কেবলমাত্র খালেদা জিয়াকে রক্ষা করার জন্য নয়, কেবলমাত্র তারেক জিয়াকে রক্ষা করার জন্য নয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের গণতান্ত্রিক অধিকার দেশকে রক্ষা করার সাথে তাদের রক্ষার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। অতএব সেই কাফেলায় আপনারা শরীর হবেন, কে হাত তুলে দেখেন তো, দাদারা দেখান, দেখেন জোরে তালি, যে জোরে তালি, জোরে তালি হবে, একটা জোরে জোরে তালি হবে। এই সচিবালয় বেশি দূরে না, মন্ত্রীরা কিন্তু তালি শুনছে, শুন না ওরা চেয়ার থেকে নড়াচড়া শুরু করে, কে না কোন দিকটা বাড়িব, কোন দরজাটা বাড়িব, এই আলামত শুরু হয়েছে। অতএব দাদা বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি রোল করে রেজিমের বক্তব্য রাখবেন, কালকে নরসিংদীর রেজিমের বক্তব্য রেখেছেন, সাইফুল নীরব আমরা অনেকে গিয়েছিলাম, সেইখানে বাধা দিয়েছিল, বাধায় কোনো কাজ হয় না, মানুষ আসতে আজকাল আসতেন। অতএব প্রস্তুতি গ্রহণ করেন, আগামী দিনে স্লোগান এবং এই বক্তব্য ছাড়া অন্য যেই কাজ করলেই সরকারকে উৎখাত করেন, খালেদাকে মুক্ত করা যাবে, তারেক রহমানকে বাংলার জমিনে এনেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আসবেন, সেই পথ পরিষ্কার করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কোটি নোটকের মাধ্যমে রাজপথে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ঢাকা জেলা জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জওহর হোক তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।